আরেকটা বিষয় বুঝবেন প্রিয় যুবক ভাইরা, এই যে বিয়ের বিষয়টা বললাম এটা খুবই ইউনো সেন্সিটিভ এন্ড ভেরি আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। বিয়ের ক্ষেত্রে তাকওয়াটা দেখা এই জন্য জরুরি কারণ আমাদের যে রূপ মানে বাহ্যিক রূপটা এটা আজ আছে কাল থাকবে না, বাট ভেতরে যে তাকওয়া এই যে ক্যারেক্টার ভালো হওয়া সৎ হওয়া মুত্তাকি হওয়া এটা দিয়ে আপনাকে আজীবন সংসার করতে হবে। একটা মেয়েকে যদি আপনি বিয়ে করেন আজকে মনে করেন তার বয়স কত হবে, মনে করেন 18 বছর বয়স, আজ 18 বছর বয়সে তার যে লুক বা তার যে বিউটিনেস তার যে চেহারা 40 বছর পরে গিয়ে কি এটা থাকবে? থাকবে না। তখন কি থাকবে? ওই যে তাকওয়া ইখলাস ওই যে ভালো চরিত্র গুড ক্যারেক্টার এটা নিয়ে আপনি আজীবন বেঁচে থাকবেন। এই জন্য বিয়ের ক্ষেত্রে টাকা আগে নয়, বাড়ি আগে নয়, সৌন্দর্যতা আগে নয়, আগে দেখতে হবে ইজ শি হ্যাজ দ্য ফিয়ার অফ লর্ড অর নট, সে কি আল্লাহকে ভয় করে নাকি করে না, তার ক্যারেক্টারটা ভালো কি খারাপ এটা জাস্টিফাই করতে হবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন।